ভিউয়ার্স, এটা হচ্ছে সিম্ফনি ভি, সিম্ফনি ভি 12। এটার সমস্যা হচ্ছে গিয়া যদি কেউ আর কি ফোন দেয় তো এইখানে আপনার নাম্বারটা থাকে না। সো এটাতে কি করতে হবে, এটাকে আপনার এখন রিস্টোর দিতে হবে। রিস্টোর কিভাবে দিবেন সেটা আপনাকে দেখাবো, আর কি কি রিস্টোর কিভাবে দিবেন সেটা দেখাবো। এটা আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে সিম তুললেই ফোনটা অফ হয়ে যায়। সো ভিউয়ার্স, এটা যেটা করতে হবে, এটা আমাদের এখন রিস্টোর দিতে হবে, যাতে সিম তোলার পরেও যাতে এটা ফোনটা অফ না অফ না হয়। সেই কারণে ফোনটাকে অবশ্যই 50% চার্জ দিবেন, তারপর কাজটা শুরু করবেন। এখন আমি এটা রিস্টোর দিব, প্রথমে ফোনটা অন করে নিব। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়া প্রথমে মেনুতে যাবেন। মেনুতে যাওয়ার পরে এইখানে দেখবেন সেটিং অপশন আছে, এই যে সেটিং, সেটিং এ গেলাম। যাওয়ার পর একদম নিচে লেখা আছে রিস্টোর সেটিং, রিস্টোর সেটিং আর কি। ইনপুট ফোন পাসওয়ার্ড, এখানে এখন পাসওয়ার্ডটা দিতে হবে। অর্থাৎ আপনার ফোনে যদি কেউ ব্ল্যাক লিস্টে রাখে নাম্বার, বা কল বেয়ারিং থাকে, বা বিভিন্ন সমস্যা থাকে, নাম্বার সেভ হয় না, ফোন স্টোরেজ ফুল দেখায়, তাহলে আপনি এই রিস্টোরটা দিবেন। রিস্টোরটা দিলে আপনার ফোন আর কি প্রথম যে যেভাবে কিনছেন একদম নতুন, সেরকম নতুন হয়ে আসবে। সো এখানে যে কোডটা দেবো সেটা হচ্ছে গিয়া, এটা হচ্ছে মডেল হচ্ছে সিম্ফনি b12, আর এটার কোড হচ্ছে গিয়া আপনার 4-0। ও সরি, ভুল হয়েছে, মনে হয় 1122। 1 2 3 4, এটার পাসওয়ার্ডটা হচ্ছে গিয়া 1 2 3 4। সো এখন আমরা রেস্টোর সেটিং এ যাব, 1 2 3 4 দিব, দেওয়ার পর ওকে দিব। রিস্টোর সেটিং এন্ড রিস্টার ফোন, এটা টিপ ওকে দিলেই আপনার ফোনটি রিস্টোর হয়ে যাবে। ফোন রিস্টোর হয়েছে, হইতাছে। তবে মনে রাখতে হবে এখানে যদি ফোন মেমোরিতে কিছু সেভ থাকে সেইটা আগে লিখে রাখতে হবে, তাহলে সব ডিলিট হয়ে যাবে, এখানে যা আছে সব ডিলিট হয়ে গেছে। এটা রিস্টোর কমপ্লিট।